ডিবিএস ম্যাডাম, এই ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিওটা তত বেশি আসবে। যে ক্লাসে লাইক শেয়ার বেশি হয় সেই ক্লাসের ভিডিও সবচেয়ে বেশি আসে। কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আজকে আলোচনার বিষয় আমাদের, দেখো সামনেই আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্বের মূল্যায়ন। আজকে কিন্তু আমরা চতুর্থ শ্রেণীর অর্থাৎ ক্লাস ফোরের আমরা মডেল কোয়েশ্চেন পেপার সলভ করব, পার্ট ওয়ানটা করব, রাইট? এটা কিন্তু আমরা রায় ও মার্টিনের বই থেকে করব। এর আগে পরিবেশের সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি, সমস্ত আলোচনা পরিবেশের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিতে পারবে। বাংলার আলোচনা আমি করে দিয়েছি, সেগুলোও দেখতে পারবে। বাংলারও কোয়েশ্চেন পেপার সলভ আমি তোমাদের করে দিয়েছি রায় ও মার্টিনের বই থেকে। আজকে বিএস স্যার তোমাদের ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলে গণিতটা তোমাদের দিয়ে দিয়েছেন, ঠিক আছে, সেটাও তোমরা দেখে নিতে পারবে। ওকে, এখন আমি পরিবেশটা সলভ করিয়ে দিচ্ছি, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ম্যাডাম সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সলভ করাবেন না। হ্যাঁ, আমি এরপরে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সলভ করাবো। অলরেডি আমি সেকেন্ড ইউনিট টেস্টের কী ধরনের প্রিপারেশন নেবে তার ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে? যাদের স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে তারা সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন নেবে। এখন দেখো প্রথমে প্রশ্নটা কী বলেছে। ওকে, বলছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 1.1 বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। সিদ্ধারা আছে আরশোলা কিরমির কুমিরের না কেন্নোর? কার সিদ্ধারা আছে, কোথায় পড়েছি এটা আমরা? দেখো সিদ্ধারা আছে আর সিদ্ধারা নেই কোন কোন প্রাণীর এখানটা দেওয়া আছে আমাদের পরিবেশ বই 9 নম্বর পাতায়, রাইট? এগুলো আমি অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি সুন্দর করে। ওকে, দেখো সিদ্ধারা, আমাদের তো সিদ্ধারা আছে, যে আরশোলা, পোকামাকড়, কেঁচো, কিরমি, এদের কিন্তু সিদ্ধারা নেই, ঠিক আছে? এদের সিদ্ধারা নেই। আর সিদ্ধারা আছে মাছ, ব্যাং, সাপ, পাখি, আমরা অর্থাৎ মানুষ, প্রত্যেকের সিদ্ধারা আছে কিন্তু, ঠিক আছে? একটা কথা মাথায় রাখতে হবে, সাপের সিদ্ধারা থাকা সত্ত্বেও কিন্তু সাপ গোটাতে পারে, ঠিক আছে? মানে নিজেকে গুটিয়ে নিতে পারে। ওকে, তো যাই হোক, এগুলোর কিন্তু সিদ্ধারা, এই যে মাছ, ব্যাং, এগুলোর কিন্তু সিদ্ধারা আছে, রাইট? আর এখান থেকে তাহলে আমরা জানতে পারলাম যে আরশোলা, তারপরে কেন্নো, কিরমি, এদের কিন্তু সিদ্ধারা নেই। কিন্তু কুমির যেটা আছে, কুমিরের কিন্তু সিদ্ধারা আছে। যদিও কুমিরের কথাটা হাইলাইট নেই, আমি বলে দিলাম শুনে নাও, কুমিরের সিদ্ধারা আছে, বাট এগুলো কিন্তু সব হাইলাইট করা আছে। দেখো মানে এগুলো কিন্তু সব বইতে আছে যে এই তিনটের কিন্তু সিদ্ধারা নেই। তাহলে এটা কিন্তু বুদ্ধির প্রশ্ন, তার মানে কুমিরের কিন্তু সিদ্ধারা আছে। তো আমরা কুমির কিন্তু এখানটাতে চুজ করব, ঠিক আছে? তাহলে উত্তরটা কিভাবে লিখবো দেখো, তাহলে আমি লিখবো হচ্ছে সিদ্ধারা আছে কুমিরের, বোঝা গেল? নেক্সট যাব। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে গাজর খাওয়া দাঁত, মাড়ি, চোখ, জিভ পক্ষে ভালো। গাজর খাওয়াটা কিসের জন্য ভালো আমরা পড়েছি? এটা কিন্তু গাজর খাওয়াটা চোখের জন্য ভীষণ ভালো, ঠিক আছে? তো এটা কিন্তু উত্তরটা আমরা চোখ নির্বাচন করব বা চোখ করব, ঠিক আছে? চলো উত্তরটা লিখে নিই। তাহলে দেখো 1.2 উত্তরটা আমরা কী লিখলাম, গাজর খাওয়া চোখের পক্ষে ভালো, ঠিক আছে? যেমন আছে তেমন লিখবো, শুধু অপশানটা যেটা আছে সেটা অপশানটা আমরা চুজ করবো। এখানে নাম্বারিং যদি অপশানে দিতে, একটা কথা জেনে রাখো, দেখো এখানটা যদি, এখানে দেখো নাম্বারিংটা দেয়নি কিন্তু, ঠিক আছে? যদি ক, খ, গ, ঘ করে দিত নাম্বারিং, তাহলে কিন্তু আমরা নাম্বারিংটা হাইলাইট করে কিন্তু এটা লিখতাম, ঠিক আছে? ধরো খ নাম্বারে চোখের রয়েছে, তো আমি খ হাইলাইট করে দিতাম, নাম্বারিং নেই তো নর্মাল চোখের জন্য ভালো এরম লিখে দেবো। বোঝা গেল ব্যাপারটা, বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 1.3 শূন্যস্থান পূরণ করো। মুগা, রেশম, মথ, ড্যাশ রাজ্যে পাওয়া যায়। দেখো আমার ক্লাস যারা অ্যাটেন্ড করেছো তারা এইসব কোশ্চেন সব পারবে, আমি সব এগুলো কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা আমরা কোন পেজে পড়েছি একটু দেখে নেবো। দেখো পেজ নম্বর 60, 60 নম্বর পেজ। ওকে, 60 নম্বর পেজে দেখো এই জায়গাটা কিন্তু দেওয়া আছে। ওকে, দেখো গুজরাটের গির অরণ্যে সিংহর জন্য, ওকে, তারপরে দেখো এই জায়গাটায় দেখো আসামের মুগা, রেশম, মথ। আমি বলেছিলাম এই জায়গাটা ভালো করে পড়তে, এখান থেকে আসবেই। তাহলে দেখো আসামের মুগা, রেশম, মথ। ওকে, তাহলে এইটা উত্তরটা আমরা পেয়ে গেলাম, সেটা আমরা লিখে নেব। তাহলে আমরা কি লিখলাম, মুগা, রেশম, মথ আসাম রাজ্যে পাওয়া যায়, ঠিক আছে? আমাদের কোন রাজ্য চেয়েছিল তো আমরা আসাম করে দিলাম, আসাম রাজ্যে পাওয়া যায়, হয়ে গেল উত্তরটা। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট দেখো আমাদের বলেছে 1.4 যে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস দেওয়ার জন্য, অর্থাৎ কাটা চিহ্ন দেওয়ার জন্য। তাহলে বলছে জল ফুটে বরফ তৈরি হয়। জল ফুটে তো বরফ হয় না, জল ফুটলে তো বাষ্প হয়ে যায় সেটা, রাইট? আর জলকে যদি আমরা ঠান্ডা করি তখন তো বরফ তৈরি হয়। তাহলে এটা আমরা কি করব, এটা কিন্তু আমরা ক্রস করব।
করব। চলো উত্তরটা লিখে নিই। তাহলে দেখো 1.4 আমরা নাম্বারিং করলাম, লিখলাম জল ফুটে বরফ তৈরি হয়, এটা লিখে ব্যাকেটে আমরা ক্রস করে দিলাম, বোঝা গেল। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট দেখো 1.5 বলছে একটি বাক্যে উত্তর দাও, তুষ কি কোথায় পেয়েছি আমরা? দেখো আমাদের পরিবেশ বই পেজ নম্বর 25টা খুলবে, 25 দেখবে এটাকে পড়বে, এখানেই কিন্তু দেওয়া আছে যে তুষ, ধানের খোসাকে তুষ বলা হয়, এগুলো কিন্তু দেওয়া আছে। আমি বারবার বলছি এই যে পাতাটা, এর আগেও যখন আমি সাজেশন দিয়েছিলাম ফার্স্ট ইউনিট টেস্টে আমি বলেছিলাম এই পাতাটা, ওকে, আর এই পাতাটা এখান থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে? তো এই পাতাগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এছাড়া এই যে এইটা, তারপরে এই জায়গাটা, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে? তো চলো আনসারটা আমরা লিখে নিই। তাহলে আমরা কি লিখব, না ধানের খোসাকে তুষ বলা হয়, ঠিক আছে? ধানের খোসাকে তুষ বলা হয়, হয়ে গেল আনসারটা। নেক্সট প্রশ্নে আমি চলে যাব। নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে কি, দু তিনটে বাক্যে উত্তর দাও, মেঘ কিভাবে তৈরি হয়, এটা কিন্তু 2 নম্বর দেওয়া আছে, আমাদের ভালো করে লিখতে হবে, এটাও কিন্তু আমি পড়িয়েছি। দেখো পেজ নম্বর চলে যাবে 24-এ, রাইট, 24-এ কিন্তু এখানটার থেকে সুন্দর। দেখো পেজ নম্বর 24টা ওপেন করো, ঠিক আছে? 24-এ দেখো এই জায়গাটা ভালো করে পড়বে, এখানটাই দেওয়া আছে। দেখো সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয়, বাতাসে জলীয় বাষ্প মিশে মাটির থেকে উঁচুতে ওঠে, এইভাবে কিন্তু ঠান্ডা হয়, তারপরে ছোটো ছোটো জলের বিন্দু সৃষ্টি করে, ফোঁটা তৈরি হয়, এইভাবে মেঘ তৈরি হয়, এখানটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। এছাড়াও এই পেজে এই যে প্রশ্নগুলো আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু আমি সব করিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে, ওকে? এটা কিন্তু সমস্ত ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? এই পাতাটা খুব ভালো করে, 24 নম্বর পাতা, ঠিক আছে, ভালো করে পড়বে, তারপরে এই পাতাটা, 23 নম্বর পাতা, এই পেজগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়তে হবে। তো চলো মেঘ কীভাবে তৈরি হয় আনসারটা দেখে নিই। দেখো উত্তরটা আমরা কী লিখবো, সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয়, বাতাসে জলীয় বাষ্প মিশে মাটির থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়ে যায়, ক্লিয়ার? নেক্সট আমরা লিখবো, দেখো ঠান্ডা হতে হতে এক সময় ছোট ছোট জলকণার সৃষ্টি করে, এই জলের ফোঁটা দিয়েই মেঘ সৃষ্টি হয়, এইভাবে আনসারটা আমরা করব। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে, 5-6টা বাক্যে উত্তর দাও, গ্যাসের ভর আছে উদাহরণসহ ব্যাখ্যা করো। 3 নম্বর দিয়েছে, কিন্তু 5-6টা লাইন কিন্তু মিনিমাম লিখতেই হবে। দেখো আনসারটা কোথায় পাবো, পেজ নম্বর 23-এ চলে যাবে, একদম দেখো এইখানটা উত্তরটা কিন্তু আমাদের দেওয়া আছে, এই জায়গাটা, এই জায়গাটা ভালো করে পড়বে, আনসারটা পেয়ে যাবে, ঠিক আছে? উত্তরটা কিভাবে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা আমরা কি লিখবো, আগে 3 নম্বর দিয়ে আমরা প্রশ্নটা লিখে নিলাম, এবার উত্তরটা লিখবো, আমাদের পৃথিবীতে সমস্ত বস্তুর ভর আছে এবং প্রতিটা বস্তুর কিছুটা জায়গা দখল করে থাকে, ক্লিয়ার? যেমন গ্যাসেরও ভর আছে, আমাদের বাড়িতে যখন আমরা নতুন গ্যাসের সিলিন্ডার নিয়ে আসি তখন সেটা অনেক ভারী হয়, কিছুদিন রান্না করার পর সিলিন্ডার ধীরে ধীরে হালকা হতে থাকে, কারণ সিলিন্ডারে গ্যাস পাইপের মাধ্যমে উনুনে গিয়ে সিলিন্ডারের গ্যাস এখানটা কমা হবে, রাইট, গ্যাস পাইপ নয়, সিলিন্ডারের গ্যাস কমা পাইপের মাধ্যমে উনুনে গিয়ে আগুনে জ্বলে পুড়ে যায়, এরপর সমস্ত গ্যাস পুড়ে গিয়ে সিলিন্ডার হালকা হয়ে যায়, এর থেকেই বোঝা যায় গ্যাসেরও ভর বা ওজন আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা লিখবো, রাইট? যেমন আমাদের বাড়িতে যখন সিলিন্ডার আসে তখন কিন্তু সেটা অনেক ভারী হয়, কিন্তু সিলিন্ডারওয়ালা যখন মানে গ্যাসের এজেন্সির থেকে লোক যখন নিয়ে চলে যায় সিলিন্ডারটা তখন কিন্তু একদম হালকা হয়ে যায়, এর কিন্তু প্রুফ হয় যে গ্যাস আছে, কারণ আগুনে আমরা যে রান্না করি ওটা কিন্তু পুড়ে যায়, ওকে? তো এটাই কিন্তু উত্তরটা আমরা লিখবো। এখান থেকে 3 নম্বর 5-6টা সেন্টেন্স বলেছে, আমাদের এখান থেকে এতটা কিন্তু লিখতে হবে। এবার যদি মনে হচ্ছে যে বেশি বড় হয়ে যাচ্ছে আনসারটা, তাহলে এখান থেকে লিখবে, এখান থেকে আমি ডাক দিয়ে দিলাম, যেখান থেকে সেখান থেকে, যে আমাদের বাড়িতে যখন আমরা নতুন গ্যাসের সিলিন্ডার নিয়ে আসি এখান থেকে শুরু করবে, শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে? আনসারটা ভালো করে দেখাচ্ছি একবার, ভালো করে দেখে নাও, পুরোটা কভার করা যাচ্ছে না, আমি অর্ধেকটা করে দেখাচ্ছি, উত্তরটা ভালো করে দেখে নাও, দেখে নিয়েছো এতটা? নেক্সট দেখো, ক্লিয়ার?
তাহলে আজকে আমাদের এখানেই কিন্তু মডেল পেপার শেষ আজকেরটা। ওকে, তো এটা ভালো করে রেডি করো, নেক্সট কিন্তু তোমাদের আরও আমি অনেক মডেল সলভ করিয়ে দেবো, মডেল কোয়েশ্চেন পেপার সলভ করিয়ে দেবো। এছাড়া রেগুলার পড়াগুলো ফলো করবে, নোটিফিকেশানটা অন রাখবে, ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করবে। যত বেশি লাইক করবে, তোমাদের ক্লাসের লাইকটা বেশি হলে তোমাদের ক্লাসের ভিডিও বেশি আসবে, যে ক্লাসের লাইকসটা বেশি আসে সেই ক্লাসের এঙ্গেজমেন্ট বেশি হয়, ভিডিও বেশি আসে। ঠিক আছে, আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।